হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফিরে আসলাম মজাদার একটা রান্না ছোটো মাছ ভাজি খেতে যে এত মজা সেটা কখনই আসলে চিন্তা করিনি মাছটা যখন কিনি তখন ভাবলাম যে এই মাছ কে খাবে কিনেই রেখে তো অনেক দিন রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পর হঠাৎ করে মনে হলো যে মাছটা রান্না করি তো আমি এটাকে এখানে তিনটা মাছ ছিল এখান থেকে আমি দুটা মাছ নিয়ে তারপরে পরিষ্কার করে ধুয়ে তারপরে এর মধ্যে আমি কিছু ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এবং হালকা একটু গার্লিক পাউডার এবং হলুদ মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে মেখে রেখেছিলাম তারপর এখানে প্রায় পরের মধ্যে হালকা তেল দিয়ে এর মধ্যে আমি প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি অল্প অল্প তেলের মধ্যে এবং মিডিয়াম এবং লো হিটে মাছটা আমি ভেজে নিচ্ছি প্রথমে আর মাছটা একটু অল্প আগুনে ভাজলে বেশি মজা হয় আর অবশ্যই অবশ্যই মাছটা একটু শুকনো করে ভাজতে হবে আর মাছের যে গায়ের মধ্যে একটু ছুঁড়ে দিয়ে কাটা দাগ দিয়ে দিয়েছি তারপর এখন মাছটা ভেজে নেওয়ার পর এখন আরও তেল দিয়ে দিলাম তারপর সেখানে কিছু পেঁয়াজ কাটা রসুন কাটা কাঁচামরিচ কাটা সাথে কিছু টমেটো কাটা দিয়ে তারপর এর মধ্যে একটু ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচ হলুদের গুঁড়া দিয়ে প্রথমে এগুলোকে হালকা করে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে কিছু স্যালেন্টর পাউডারও দিয়ে দিয়েছি আর এই স্যালান্টার পাউডারটা শুকনা পাওয়া যায় তারপর লবণ দিয়ে এখন এগুলোকে প্রথমে ভেজে নিব আর সবচেয়ে মজার কথা হচ্ছে যে পেঁয়াজ এবং যে মশলাটা সেটাকে প্রথমে কিন্তু একদম পারফেক্টলি কুক করতে হবে তো আমি অনেকক্ষণ ধরে ওই পেঁয়াজ কাটাটা অনেকক্ষণ ধরে ভেজে নিয়ে তারপর মাছগুলো দিয়ে এগুলাকে হালকা করে তারপরে রান্না করে এখন প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি মাছটা খেতে এত এত অসাধারণ কি বলবো আসলে আমি বড়ো মাছ খেয়েছি কিন্তু ছোট মাছের স্বাদ যে এত মজা সেটা কখনো আগেই বুঝি নেই তো পরে চিন্তা করলাম যে যদি আরও কয়েকটা মাছ নিয়ে আসতাম এগুলো প্যাকেটে পাওয়া যায় দুই তিনটা করে মাজারেই ছোট এবং বড় মিলেই এই মাছগুলো প্যাকেটের মধ্যে ভাগ করা থাকে তো এখন আমি ভাত দিয়েই খাচ্ছি আর খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ নেক্সট টাইম আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ